এরপরে আমরি শিমুল আপনি লিখেছেন বর্তমানে দেখা যায় নামাজের পরপরই মসজিদের গেটে তালা দিয়ে দেয়, এমনকি ট্যাপের উপর সাইনবোর্ডে লেখা থাকে বাইরে পানি নেওয়া নিষেধ। কোনো পথচারী যদি ক্লান্ত হয়ে যায় তাহলে সে কি মসজিদে একটু আশ্রয় নিতে পারে না? বারান্দাটুকু তো খোলা রাখা যায়। এ বিষয়ে আপনার মত কি? এই বিষয়গুলো আপনি ঢাকা বেশি দেখতে পারবেন। দেখুন, প্রথম কথা হলো যে মসজিদের গেটে তালা না দিয়ে খোলা রেখে দিলে সেটার কারণে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা যেমন আছে, নানাবিধ আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা যেমন আছে, ঠিক তেমনিভাবে মসজিদের ট্যাপ থেকে যদি পানি নেওয়ার জন্য গণহারে পারমিশন দেওয়া থাকে, কিছু কিছু এলাকাতে সেখান থেকে পানি নিয়ে আপনার পরিবেশ নষ্ট করা হয়, যারা পানি নেয় আল্লাহর ভয় তাদের মধ্যে নাই, নিছক জাগতিক উদ্দেশ্যে সেটাকে ব্যবহার করা হয় এবং সেটা করতে গিয়ে উজুখানার যে বসার আসনগুলো আছে সেগুলোকে ভিজিয়ে ফেলা, ময়লা করে ফেলা, কিংবা সেখান থেকে পানি নিয়ে পানি এত পরিমাণে নেওয়া হবে বা এত বেশি পরিমাণ মানুষ নেয় ব্যবসায়িক কাজে সে পানি নিয়ে ব্যবহার করে, যার কারণে ক্ষতিগ্রস্ত হয়। এখানে যা আসলে পথচারী পান করবে এটা ব্যাপারে মসজিদ থেকে বাধা মানে থাকে না মৌলিকভাবে, বাট যখন অনুমতিটা ওপেন থাকে তখন সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়, মসজিদ ক্ষতিগ্রস্ত হয়, বিলটা মসজিদ দিতে হয়, সেজন্য এটা করাটা অযৌক্তিক নয়। এটা অবশ্যই ঠিক যে মসজিদে নামাজের জন্য মানে ছোট্ট একটু জায়গা হলেও খোলা রাখা উচিত, বিশেষ করে পথচারীর অনেক নামাজ পড়তে হয়। আমি সম্ভবত সৈয়দপুর থেকে নীলফামারী সৈয়দপুর থেকে লালমোহনহাট যাওয়ার পথে একটা মসজিদের মানে পাশে দেখলাম যে ছোট্ট করে নামাজগণের মতো দুই তিনজন মানুষ নামাজ পড়তে পারে এরকম একটা জায়গা ঘেরাও করে রাখা আছে সালাতের জন্য, সেখানে কার্পেট বিছানো আছে এবং একটা ইউরিনাল খোলা আছে এবং ওজুর টেপ খোলা আছে, মানুষ চাইলে সেখানে ওজু করতে পারে। কিন্তু ঢাকায় বিশেষ করে টেপ যদি খোলা রাখা হয় তাহলে ওই যে দোকানদাররা সেখানে এত পরিমাণ পানি নেবে যে ওইটার কারণে মসজিদের উপরে ঝামেলা তৈরি হয়, মসজিদকে সেই বিল দিতে হবে এবং মসজিদের পানিতে টান পড়তে পারে। তাছাড়া পরিবেশ নষ্ট করার ব্যাপারটা আছে, যেটা বললাম যে ঢাকায় প্রচুর মানুষের বসবাস, অতএব নামাজ পড়ানোর জন্য মিনিমাম ব্যবস্থা রাখা যেতে পারে, কিন্তু মসজিদের স্বার্থ সেটাকেও অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে মসজিদ বন্ধ করাটার উদ্দেশ্য কিন্তু মানুষকে বা থেকে দূরে রাখা না, বরং মসজিদের সেফটি এবং নিরাপত্তা, এটা একটা বড় উদ্দেশ্য। এমনি সালাউদ্দিন লিখেছেন, কবর জিয়ারত করে হাত তুলে দোয়া করা কি শির্ক? না, কবর জিয়ারতের পর হাত তুলে দোয়া করা শির্ক হতে যাবে কেন? যদি আপনি মৃত ব্যক্তির কাছে চান এবং তাকে আপনার বিভিন্ন জিনিস দেওয়ার জন্য উপযুক্ত এবং ক্ষমতাধর মনে করেন, সে ক্ষমতা আছে তার মনে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। এছাড়া কবরে আপনি জিয়ারত করার পর যদি কেবলামুখী হয়ে কবরবাসীর জন্য দোয়া করেন তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কোনো কারণ হবে না।